शीतर भरे घूमते उठते मन चाय ठंडा पानी धारा उजु करिया मालिकर कदमे सिजदा करी इच्छा कर ले गान जाते किन्तु जाइना इच्छा कर ले गाजर गान जाते किन्तु जाइना बोले क्यों जाओ ना बोले जानी ओखने गेले मालिक आमार उपरे बेजार हो जाबे रे भाई एई जन्य इच्छा कर ले गुना करते पारतम इच्छा कर ले अनेक किछु करते पारतम क्यों करी ना जानो बोले क्यों करो ना बोले किरमां कातिमिन दुइजन फेरेस्ता तुम्हार कांधे आछे एई दुइजन फेरेस्ता सदा सर्वदा तुम्हार सब नेक एवं बद लिखते थाके बोले एई भये कि तुमि अन्याय करो ना बोले हाँ बोले क्यों ओई बंदारा कि फेरेस्ता गुलो कि सब किछु जाने बोले यालमूना मा तफालून अल्लाह रब्बुल आलमीन सब किछु जाने अल्लाहर काछ थेके कोनो किछु बाहिरे नय एइजन्य गुना करी ना बोले क्यों बोले निश्वास कखन चले जाबे एइजन्य गुना करी ना बोले भाई गुनार काछेओ जाई ना पारले नेकेर काज करी गुना जाए ना मने तो चाय मने तो अनेक किछुई चाय तारपरो करी ना मरणेर भय कत मानुषेर जानाजा पड़लाम कत मानुषेर जानाजा पड़ाइलाम কখনো জানি মসজিদের ইমাম সাহেব আমার সিনা বরাবর দাঁড়াইয়া আমার জানাজার নামাজের তাকবীর দেবে ওই ভয়ে গুনাহ করি না রে ভাই কখন যেন অন্ধকার কবরের মধ্যে রাখিয়া যার যার বাড়ির দিকে সবাই রওনা করে চলে যাবে ওই অন্ধকার কবরে তো সাথী নাই বাতি নাই কেউ নাই পল্লব ভাই বলে ভাই আমার বাবা যখন মারা যায় আমি দেখছি বাবা খালি হাতে কবরে চলে গেছে আমার বাবার কবরের লাশটা নামাইয়া আর কোনোদিন আমি কবরের দিকে যাই নাই ওই যুবক ডাকতে বলে হুজুর আমার বাবার লাশ কবরে রাখার পর আস্তে দুইজন মানুষ কবরের মধ্যে নামে ওই দুইজন মানুষ যখন কবর থেকে উঠে যায় ওই মাইয়া চিন্তা করে এরা মনে হয় কেউ আমার সঙ্গে যাবে না একমাত্র মনে হয় এই দুইজনই আমার সঙ্গে কবরে থাকবে যখন মাতার কাছ থেকে এক বান্দা লাভ দিয়ে উঠে আসে মাইয়া চিন্তা করে তোমার আমার ভাই বাবা চিন্তা করে এই একজন পায়ের কাছের জন মনে হয়ে যাবে যখন পায়ের কাছের জন লাভ দিয়ে কবর থেকে উঠে আসে রে ভাই তখন মাইয়া চিৎকার করে বলে ভাই কোথায় যাও দুনিয়াতে অন্ধকার জায়গায় থাকতে পারি নাই রে ভাই অন্ধকার ঘরে থাকার আমার অভ্যাস নাই রে ভাই দুনিয়ায় বিপদে পড়লে তোমারে পাইছি এই অন্ধকার জায়গায় রেখে তোমরা কেন চলে যাও রে ভাই এরে মুসলমান নবীর উম্মতের দল কে কার ডাক শুনে কোনোদিন তো শুনলাম না চলেই আসলাম তোমার আমার বাবারে ওই মাটির ঘরে রেখা তুমি আমি তো বাড়ির মধ্যেই হাজির হয়ে রাত্রে ঠিকই ঘুমাইছি কিন্তু তোমার আমার বাবা তোমার আমার মা ওই কবরে কেমন করে ঘুমায় একদিনে তো খোঁজ নিলাম না আর কোনোদিনও গেলাম না এরে ভাই তোমার আমার এমন সময় জানি কখন হয়ে যায় একটু চিন্তা করো তারপরে মালিকের কবরে যাইবারে ভাই ওই কবর কিন্তু শান্তির জায়গা না কবর একটি জাহান্নামের আগুন বেঈমান মুনাফিকের জন্য কঠিন ওই কবরের মধ্যে সাপ বিশ্বর ঘর ওই কবরের মধ্যে আরামের জায়গা না রে ভাই যদি নামাজ না পড়ে আমল না করে যদি তুমি কবরে যাও তোমার কবরের মধ্যে হবে জাহান্নামের ঘর একটু চিন্তা করে তারপরে কবরের দিকে রওনা করিও কে তোমাকে নামাজ থেকে ফিরাইল রে ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম তোমারে কে আমার থেকে ফিরাইল কোন মানুষ আমার থেকে তোমারে ফিরাইয়া রাখলো আমি তোমাকে প্রত্যেক দিন একবার নয় দুইবার নয় পাঁচবার তোমাকে আমি ডাকি ফেরেশতা বলে আল্লাহ তোমার এই বান্দা ফজরের নামাজ পড়ে না এই গুনাহটা লিখে ফেলি আমার মালিক ডাক দে বলে না না
দেখো বান্দা জোহরের নামাজ মসজিদে পড়ে কিনা, যখন তোমারে জোহরও পাইল না আল্লাহ বলে এখনো গুনাহ লেখবি না, আসরের নামাজ দেখ পড়ে কিনা। আরে বান্দা যখন তোমারে আসরের নামাজও মাওলা পাইল না, ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা আসরের নামাজও মসজিদে আসে নাই, বলো গুনাহটা লিখে দেই। আল্লাহ বলে না রে ফেরেশতা না, বড় আদর কইরে বান্দা বানাইয়া কেমনে দিব জাহান্নামে ফেলাইয়া। বলে আসমান বানাইলেন, জমিন বানাইলেন, পাহাড় পর্বত সূর্য যা কিছু দা করে ভাই সব কিছু বানাইলেন আমার আল্লাহ মাত্র ছয় দিনের মধ্যে, কিন্তু তোমারে আমারে আল্লাহ ছয় দিনে বানাই নাই, তোমাকে আমাকে মায়ের পেটে দশ মাস দশ দিন রেখে তারপরে বানাইছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমার আমার মুখখানা মালিক বলেন খলাক তুবিয়া দাইয়া, এর বান্দা তোমার আমার মুখমণ্ডল আমি আমার কুদরতি হাত দ্বারা বানাইছি। বলে কেন তুমি বানাইলা, বলে এর জন্যই বানাইছি, এই কপাল দিয়ে তুমি আমার কদমে সিজদা করবি রে বান্দা, এই জবান দিয়ে আমার নামের জিকির করবা, এই জন্য আমি আল্লাহ মায়ের পেটে থাকার পরেও তোমার মুখ দিয়ে নাপাক রক্ত আমি পান করাই নাই। তুমি আমার দুনিয়া আসার পরে এই চক্ষু দিয়ে কোরআন পড়বার জন্যই নিজে হাত দিয়ে বানাইছি আল্লাহ। আমি আল্লাহ কোন বললে হয়ে যায়, ফা কোন বললে হয়ে যায়, আমি আল্লাহ যা কিছু বলি রে মুসলমান সব কিছু হয়ে যায় কোন ফায়কুনের মাধ্যমে, কিন্তু আল্লাহ বলেন আমি তোমাকে কোন ফায়কুন দ্বারা বানাই নাই, আমি তোমাকে বানাইছি আমার কুদরতি হাত দ্বারা। বলেন সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। ওরে আমার মালিক সদাই বলে, আমার মালিক সদাই বলে, বান্দা তুমি ইল্লাল্লাহ বলো, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা বুঝতে হবে নামাজ পড়া লাগবে কি লাগবে না, কথা বলেন নামাজ পড়া লাগবে কি লাগবে না। যদি নামাজ পড়া লাগে নিয়ত করবো আজকেই, আমার যতদিন জানাজার নামাজের প্রস্তুতি না হয় ততদিন পর্যন্ত আজকের থেকে ওয়াদা করব আল্লাহ। আমি জানি নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, একবার বের হইলে আর কোনো দিন ঢুকবে না, একবার জবান বন্ধ হইলে কোনো দিন খুলবে না, একবার চক্ষু বন্ধ হইলে কোনো দিন খুলবে না। আল্লাহ আজকে ওয়াদা করলাম আর যতদিন দুনিয়ার জমিনে থাকি রে মালিক, গুনাহ করতে তো ভাই আমারও কিন্তু মনে চায়, তোমারও মনে চায়, আমরা কেন করি না জানি, কবরের আযাব সহ্য করতে পারবো না, এজন্য কবরের ভয়ে, গুনার ভয়ে, মালিকের ভয়ে, জাহান্নামের ভয়ে নিয়ত করবো ইনশাল্লাহ। আজকের থেকে জানাজার নামাজের আগ পর্যন্ত এক অক্ত নামাজ বিনা ওজরে ছাড়বো না পার্বত ইনশাল্লাহ। এই আয়াতের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোলামি করবা আমার, এরপরে ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, সাথে সাথে তোমার মা বাবার খেদমত করবি রে ভাই। মা বাবা কত বড় দামি সম্পদ, যার চলে গেছে সেই বোঝে। তাজকিয়াতুল আম্বিয়ার মধ্যে একটা ঘটনা আসছে রে ভাই, তোমার মার কথা আল্লাহ পাক কেন বললেন বনী ইসরাইলের ভিতরে, কেন বললেন সূরা নিসার ভিতরে, কেন বললেন সূরা আল ইমরানের ভিতরে? এজন্যই বলেছেন বান্দা তোমার মা যে কি জিনিস তুমি বুঝবা না, তোমার মায়ের যন্ত্রণা তুমি বুঝবা না। তুমি যখন তোমার মায়ের গর্ভের মধ্যে যখন তুমি ছিলা রে ভাই, ওই যখন ছয় মাস পার হয়ে যায় তোমার মা ঠিক মতো খানা খাইতে পারে নাই, তোমার মা ঠিক মতো বসতেও পারে নাই, তোমার মা সবসময় অস্থির
অস্থির ভাব ধারণ করছে। যখন তোমার মা দুপুর বেলায় কয়টা খানা খাইতে যায়, এরে ভাই তুমি তোমার মায়ের পেটের ভিতরে এমন জোরে লাথি মারুছো রে ভাই, তোমার মা খানা ছেড়ে দিয়া দাঁড়াইয়া তারপরে বলে মা খানা খাবো না। আব্বু বলে মা কেন খাবা না? বলে খাবো না। কিন্তু তারপরও তোমার মা বলে নাই সন্তান লাথি মারছে, ঘরের ভিতরে একা একা দরজা বন্ধ করে কান্দে আর বলে আল্লাহ, লাথি মারে কোনো সমস্যা নাই, আমার সন্তানকে তুমি পেটের মধ্যে সুস্থ রাখিও, তুমি যখন বড় হও তোমার মা যখন তোমার ডেলিভারির সময় হয়ে যায় রে ভাই, এইটা যদি মহিলা মানুষ ছাড়া পুরুষে বুঝবে না, যখন ডেলিভারির সময় ঘনিয়ে আসে মার দিকে তাকাইয়া দেখো মার মুখটা লাল, মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে গ্রামবাসীরা এ ভাই মনে হয় বাঁচবো না, আমি যদি চলে যাই আমাকে মাফ করে দিও রে ভাই। কারণ ডেলিভারির সময় অনেক মাই তো মারা যায়, অনেক মাই তো দুনিয়ার থেকে চলে যায় রে বাবা। ওই মার কথা কেন বললে একটু বোঝো, একটু বোঝো ওই মার কথা কেন বললেন? একটা সময় ওই মা তুমি যখন মায়ের পেট থেকে দুনিয়াতে আসো, এত কষ্টর পরে এত রক্ত প্রস্রাবের পরে যখন তোমার চাঁদ মুখখানা দেখে, ওই মায়ের সব কষ্টগুলো মা ভুলে যায়, মার মনে আর কোনো ব্যথা থাকে না রে ভাই। মা সন্তানের মুখে চুমু খায় আর বলে আল্লাহ, যত ব্যথা ছিল সব ভুলে গেছি তোমার আমার মুখের দিকে তাকাইয়া। এই মা যখন সন্তানটাকে পালে, তাজকিয়াতুল আম্বিয়ার ভিতরে ঘটনাটা আসছে, আস্তে আস্তে সন্তানটা বড় হইতে লাগলো, 5 বছর বয়সে তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন ওই সন্তানকে কেমন করে লালন পালন করবে? কোনো টাকা নাই, পয়সা নাই, গরিব মানুষ। ওই মা পরের বাড়ি কাম করিয়া এরপরে সন্তানকে পড়ালেখা শিখাইছে, ওই বাড়ির থেকে কাজের মহিলার যেমন করে কয়টা খাবার দেয়, ওই খাবারগুলো নিজে না খাইয়া তোমার মা তোমার জন্য নিয়ে আসা চুলের মধ্যে করিয়া সন্তানকে দিয়া বলে বাবা তোমার মুখখানা শুকাইয়া গেছে বাবা, রুটি দুইটা খেয়ে নাও, ভাত দুইটা খেয়ে নাও। সন্তান বলে মা তুমি খাইছো? বলে হ্যাঁ আমি খাইছি, তুমি খাও, যা থাকবে না রাতের বেলায় আবার খাইও বাবা। মার কলিজায় কিন্তু কোনো খবর নাই, মার পেটের মধ্যে কিন্তু কোনো খাবার নাই রে বাবা, সন্তানের হাসি তোমার হাসি। এই সন্তান যখন কিছুদিন পরে বড় হয়ে যায়, বড় হওয়ার পরে মা চিন্তা করলো এত কষ্ট করলাম যে সন্তানের জন্য সন্তানকে একটা বিবাহ দেই, বিবাহ দিয়ে যখন একটা পুত্রবধূ ঘরে আনে, ঘরে আনার পরে ওই পুত্রবধূ ওই মা যখন ঘরের পাশে ঘুমায়, মুরব্বি বয়সে কাশি হবে এইটাই স্বাভাবিক ব্যাপার রে ভাই, কষ্ট হবে এইটাই স্বাভাবিক, কোনো কঠিন বিষয় না। মা যখন ঘরের মধ্যে রাতের বেলা একটু কাশনি দেয়, মা যখন একটু জ্বরের জ্বালায় কুহায় চিৎকার মারে, ওই বউ বলেন তোমার মার জন্য রাতের বেলায় আমার ঘুম হয় না, তোমার মাকে বের করে দাও, এই ঘরে তোমার মাকে রাখবা না। একদিন দুই দিন বলল স্বামী তো শোনে না, স্বামী শোনে না। হঠাৎ করে 4-5 মাস পরে যখন স্বামী ঢাকা থেকে বাড়িতে আসলো, আসার পরে বলতেছে স্বামী তোমার সঙ্গে আমার জীবনের একটা শেষ কথা শুনে নাও। ওই স্বামী বলতেছে বউ কি বলবা বলো? বলে তোমার মাকে যদি ঘর থেকে বের না করে দাও তোমার ঘরে থাকবো না, আমি তোমাকে তালাক দিয়ে চলে যাবো আর থাকবো না। বলে তুমি বলো কি সমস্যা? বলে তোমার মা আমাকে অনেক জ্বালাতন করে, জ্বালাই রে ভাই। এরে যুবক ভালো করে বোঝো, ভালো করে বুঝে নাও, ওই সময়টা কিন্তু তোমার আমার একদিন হবে রে ভাই। যখন বউ তার স্বামীকে বলতেছে তোমার মা এইগুলা করে ওইগুলা করে, ওই ছেলে হঠাৎ করে রাগ হইয়া মার কাছে বলে মা তোমাকে কালকে বারান্দার ভিতরে একটা পলিথিন দিয়ে একটা ঘর বানিয়ে দেবো, ওইখানে থাকবা, ওইখানে তুমি ঘুমাবা, তোমার জন্য তোমার বেটার বউ, তোমার বউ ঘরে থাকতে চায় না, আমাকে তালাক দিয়ে চলে যেতে চায়। ওই জনম দুঃখী মা
সন্তানের মুখের দিকে তাকায় বলে, সন্তান তোর বড় যদি কষ্ট হয় আমাকে তুই এই পাশে রাখার প্রয়োজন নাই রে সন্তান, আমাকে তুই ঢেহি ঘরের ভিতরে রান্না ঘরের ভিতরে রাইখা দে, ওইখান থেকে কাশি দিলে তোর বড় কানে যাবে না কানে পৌঁছাবে না, আমি যদি কাশি দেই তোর বড় সমস্যা হয় আমাকে ওইখানে দাও। বলে আচ্ছা মা তোমার ওইখানে দিব, তুমি ওইখানেই থাকবা ঘরের মধ্যে যাবা না। বউতি জিজ্ঞেস করলো, স্বামী তোমার মাকে কি বলছো আমাকে একটু বলে দাও। বলছে মা রান্নাঘরে ঘুমাবে তোমার কাছে আর কোনো দিন আসবে না রে। ওই মারে তুমি চিনলে না যে মা এত কষ্ট করে তোমার লালন পালন করলো, সামান্য দুই দিনের বউর পাগল হইয়া ওই মার কলিজায় কেমন করে আঘাত দাও। একদিন দুই দিনের পরে আবার যখন মায়ের নামে কমপ্লেন করলো, ওই মাকে এমনভাবে একটা আঘাত মারলো মার বুকে লাঠিটা যেয়ে লাগার পরে জমিনে পড়ে গেল। মা ডাকতে বলে, মৌলা আমার মনে এত বড় ব্যথা কেন তুমি দিলারে আল্লাহ, আমার জমিন থেকে নিয়ে যাও জমিনে আর থাকতে চাই না রে মৌলা, এই জমিন আমার আর ভালো লাগে না যে সন্তানের জন্য এত কষ্ট করলাম, এই সন্তান আমাকে এত কষ্ট দিছে রে ভাই, এই সন্তান আমাকে এত কষ্ট দে আল্লাহ আমাকে নিয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলা সব তিনি তো শুনতেছেন। যুবকের লাঠি খাইয়া মা বুকের ব্যথায় কান্দে আর বলে, বাবা আমার দুইটা ক্যাপসুল আইনা দে, এই ক্যাপসুল খাইলে ব্যথাটা কমবে। সন্তানের বউ ঘরের ভিতর থেকে বলে, ক্যাপসুলের কোনো প্রয়োজন নাই, ওই বুড়ি যদি মারা যায় আমরা তো বেঁচে গেলাম আমাদের কোনো খরচ নাই, কোনো ক্যাপসুলের দরকার নাই স্বামী ক্যাপসুলের দরকার নাই। সন্তানকে বোঝানোর পরে সন্তান ক্যাপসুল আর ওষুধ কিনে দিল না, না দেওয়ার কারণে তৃতীয় দিন একই অবস্থা করলো ছেলে সন্তান। ওই মাকে আবার লাথি মারলো, মা একেবারে মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে গেল। পরের দিন বলতেছে, সন্তান আমাকে আর মারিস না, প্রয়োজনে জঙ্গলের মধ্যে আমাকে রেখে আয় রে বাবা, আর এই বৃদ্ধ বয়সে তোর মন পায়ের লাথি আমার কলিজায় সহ্য হয় না সন্তান, তুই যখন আমার পেটের মধ্যে ছিলি রে বাবা কত কষ্ট দিস কোনো দিন কাউরে বলি নাই রে বাবা, এখন বৃদ্ধ বয়সে কষ্ট সহ্য করতে পারি না রে বাবা, আমাকে আর মারবি না আমাকে মারবি না, আমারে তুই জঙ্গলের মধ্যে রেখে আয়। এই কথা বলে আর কান্দে সন্তান, হঠাৎ করে দেখা যায় সন্তানের বুকের মধ্যে ব্যথা শুরু হয়ে যায়। সন্তান বুকের ব্যথা ও টিকতে না পেরে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলতেছে, যুবক টেস্ট করার পরে বলছে তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, তোমার বাল্ব নষ্ট হয়ে গেছে, কারণ তুমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবা না। বলে কেন? বলে তোমার দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে। ওই যুবক জলদি বলে, ডাক্তার আমার আর কোনো কাগজ লাগবে না, আমি বুঝছি আমার মায়ের বড় দোয়া মনে হয় কবুল হয়ে গেছে মালিকের দরবারে, এই জন্য মনে হয় আমার মাওলা আমাকে এত কষ্ট দিছে। ওই সন্তান ডাক্তারখানা থেকে বের হইয়া যখন কান্দে আর দৌড়ে আর বলে, আল্লাহ আমার মা কি আমাকে ক্ষমা করবেনি বলো, ক্ষমা করবেনি। তো যাইতে যাইতে দেখে রোডের সাইডে একটা মসজিদের মধ্যে এক আল্লাহওয়ালা বয়ান করতেছেন মাতা পিতার সম্পর্কে। ওই মাতা পিতার বয়ান শুনে ওই যুবক ওইখানে দাঁড়াইয়া গেল। দাঁড়ানোর পরে বলতেছে, হুজুর আমি আমার মায়ের সঙ্গে বড় বিয়ে করে ফেলছি রে হুজুর। বলেন, আমার মা আমাকে ক্ষমা করবেনি হুজুর। ওই হুজুর বলে, বাবা মায়ের মতো দরদি আর দুনিয়াতে কেউ নাই, তুমি দুলদি যাও মায়ের কাছে ক্ষমা চাও, তোমার মা তোমাকে ক্ষমা করে দিবে। সন্তান দৌড়াইয়া মায়ের ঘরের দর দরজায় যখন লাইট মারছে, মা বিছান থেকে লাফতে বলে, বাবা আমাকে আর মারিস না রে বাবা, প্রয়োজনে আমাকে ঘর থেকে বের করে দে, তোর পায়ের লাথি আমার বুকে আর মানাই না রে সন্তান। মা যখন এই করম বলে চিল্লায়, সন্তান ঘরের বাইরে থেকে বলে, মা
মারার জন্য তোমাকে আসিনি রে মা। ডাক্তারে বলছে আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবো না, তোমার কাছে মাপ চাইতে আইছি রে মা। তুমি জান্নাত তুমি জাহান্নাম ক্ষমা করবানি বলো রে মা। মা বলে সন্তান বল তোর কি হয়েছে? বলে মা কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তারে বলছে মা এক সপ্তাহ মনে হয় বাঁচবো না, মা তুমি আমাকে ক্ষমা করে দাও রে মা। মা দরজা খুলে সন্তানকে ডাক দিয়ে বুকে জড়াইয়ে বলে সন্তান তুই যদি আমার কাছে আরো কোনো অপরাধ করতি তাও তোরে ক্ষমা করে দিতাম রে বাবা, তোর ব্যথা আমার মনে আর ধরে না রে সন্তান। সন্তানকে ছেড়ে মা যাই নামাজ বিছাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। নামাজে দাঁড়াইয়া মালিকের কাছে দোয়া করে দুই হাত তুলে বলতেছে আল্লাহ আমার সন্তানের কিডনি দুইটা ভালো করে দাও, সন্তানকে সুস্থ করে দাও। আমার সন্তান আমার সামনে যেন না মারা যায়, আমার সন্তান যেন আমার চোখের সামনে না চলে যায়। আল্লাহ প্রয়োজনে আমাকে তুমি দুনিয়ার থেকে নিয়ে নাও রে মালিক, আমার সন্তানকে ফিরাইয়া দে। এইরকম দোয়া করতেছে মালিক, দোয়া কবুল করে নিছে। সন্তানের পেটের ব্যথা কিডনি বুকের ব্যথা ভালো হয়ে গেল। ডাক্তারের কাছে গেছে, ডক্টর বলল ভাই তোমার একটা কিডনি ভালো আছে, মনে হয় আমার ভুল চিকটে হয়ে গেছে ওখানে, আমার চিকিৎসাটা মনে হয় ভুল হয়েছে, বলো কি এমন ওষুধ খাইলা? সন্তান বলে ডাক্তার আমি আমার জন্ম দুঃখী মার কাছে যাইয়া মাপ চাইছি আর বলছি মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার মা বুকে জড়াই আমারে মাফ করে দিছে, মালিকের কাছে দোয়া করছে ডক্টর, এই জন্যে মনে হয় আমি ভালো হয়ে গেছি। ওই ডক্টর বলতেছে তোমার ঘটনা আবার আমার একটা ঘটনা শোনো। বলে কি ঘটনা? বলে আমার বাবা আমরা দুই ভাই, আমার ছোট ভাই ঢাকা পড়ালেখা করতো, বছরের ভিতরে বাড়ি আসতো না, হঠাৎ একদিন ঈদের সময় বাড়ি আসবে। মাকে বলে মা ঈদের নামাজ তোমাদের সঙ্গে পড়ব, বাবার সঙ্গে ঈদের নামাজ পড়ব। এই কথা বলিয়া ওই সন্তান বলে বাবা তোমার কি লাগবে আমাকে বলো, তোমার জন্য লুঙ্গি কিনছি তোমার জন্য পাঞ্জাবি কিনছি বাবা। বলে বাবা তোমার জন্য আর কি লাগবে বলে কিছু না। বলে মায়ের কাছে ফোনটা দাও, মা তোমার কি লাগবে বলো রে মা। মা বলে সন্তান আমার কোনো কিছুর প্রয়োজন নাই রে বাবা, এক বছর হয়েছে তোর মুখখানা আমি দেখি না রে সন্তান, তুই যদি আমার সামনে হাজির হইয়া আমাকে মা বলে একবার ডাক দাও। আর কিছু চাওয়ার আমার নেই রে বাবা, তুই কখন গাড়ি তুলবি আমাকে বল। ডাক্তার বলতিছে আমার ছোট ভাই রাত 7টার সময় গাড়িতে উঠছে, 10টার সময় ফোনে কথা হয়, 11টার সময় ফোনে কথা হয়, বলল আর কিছু সময়ের মধ্যে চলে আসব। হঠাৎ করে দেখা যায় রোডের মধ্যে বড় দুর্ঘটনা, ওই মাইক্রোওয়ার ট্রাক সংঘর্ষ হওয়ার পর যখন ওই যুবকটা সাথে সাথে মারা যায়। আরে মায়ের মনে তো ঠিক পায় যায়, মা এমন বড় মা, যেই মা সন্তানের সমস্যা হইলে মা বুঝতে পারে রে ভাই। ওই মা ডাক দে বলে স্বামী আমার সন্তানকে ফোন করো, টেলিফোন করো, দেখো কোথায় আছে, এত সময় লাগে কেন সন্তানের? বলে চলে আসবে, গাড়িতে মনে ঘুমাই আছে। হঠাৎ করে দেখে রিং হয় ফোন রিসিভ হয় না, একবার নয় দুইবার নয় 10-20 বার যখন ফোন দেয় ফোনটা রিসিভ হয় না, তখন বলতেছে কেন রিসিভ হয় না। হঠাৎ করে দেখে একটা মুরব্বী ফোনটা রিসিভ করে, বলে ভাই তুমি কে? বলে আমি এই মোবাইল আলার বাবা। ওই বিটার যুবক ডাক দে বলে বাবা জলদি মাই করনি অ্যাম্বুলেন্স নিয়ে চলে আসো রে বাবা, তোমার সন্তান 2 মিনিট আগে রোড অ্যাক্সিডেন্ট করে দুনিয়ার থেকে বিদায়। বাবা শোনার পরে জমিনে পড়ে গেছে, মা ঘুম থেকে বলে বাবা
আমার মনের ভিতরে কেমন যেন ভয় হয় রে বাবা, কেমন যেন ভয় হয় রে বাবা। তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি সামনে হাজির হয়ে যাও, তোমার জন্য গরম পানি করছি বাবা। তুমি আমার বা ঢাকার থেকে শরীরে ময়লা পড়বে গরমের সময়, এই শীতের সময় গরম পানি দিয়ে গোসল করবা, সাবানও রেখে দিছি। তোমার বিছানা ঝেড়ে রাখছি, নতুন বালিশ দিয়েছি রে বাবা। তাড়াতাড়ি আসো, তাকাইয়া দেখে স্বামী বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। বলে স্বামী তোমার কি হয়েছে? বলে কিছু হয় নাই, বলে কিছু হয় নাই। মা চিৎকার করে বলতেছে, না কোনো সমস্যা হয়েছে আমার সন্তান রে, আবার টেলিফোন করো, দেখো আমার কলিজার ধন বাবা কোথায়। যখন বাবার কথা শুনিয়া ওই মা যখন পাগলের মতো দৌড়ায়, বাবা ডাক দে বলে, প্রাণের স্ত্রী তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে রে বা, দুনিয়ার জমিন থেকে বিদায়, আর আমাদের সামনে আসবে না। মা পাগলের মতো হইয়া বলে, ভাই এরে গ্রামবাসীরা, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আয়, আমার দেখো বাবা দুনিয়ার থেকে চলে গেছে। মা পাগলের মতো দৌড়ায় দৌড়াইয়া দৌড়াইয়া শুধু একবার ঘরে যায়, একবার বাহিরে আসে, এমন করতেছে পাগলের মতো দৌড়াইতেছে মা। হঠাৎ করে দেখে মাইকোরের মধ্যে, অ্যাম্বুলেন্সের মধ্যে হরেন আর হরেন বাজার লাল নীল বাতি। মা চিৎকার করে বলে, এ ভাই এ আমার গ্রামবাসীরা, কত মানুষ ঢাকার থেকে আসে, কেউ তো এমন গাড়ির মধ্যে আসে না, আমার সন্তান কেমন করে এরকম গাড়ির মধ্যে আসলো। যখন বাবার সামনে লাশটা আনার পরে মার সামনে, পিছনে দরজা যখন খুলে দেয়, মা দেখে সন্তানের মুখ রক্তাক্ত হয়ে গেছে রে বাবা। মা বেহুশের মতো পাগল হইয়া চিৎকার করে, দূরের থেকে বিদায়, এ বাবা ওই মা কিন্তু তোমার ঘরে আছে, ওই বাবা কিন্তু তোমার ঘরে, ওই মার কলিজায় কষ্ট দিও না রে ভাই, ওই মার বাবার কলিজায় আঘাত দিলেও তুমি জান্নাত পাবা না রে ভাই, ওই মার কলিজায় আঘাত দিয়া কোনোদিন আমল করে জান্নাত পাওয়া যাবে না। এজন্য তোমাকে বলি, যার মা বাবা ঘরের মধ্যে আছে, যদি বেঁচে থাকে মাফ চেয়ে নিবা, আর যদি চলে যায় মালিকের কাছে বলবা, কবরের সামনে দাঁড়াইয়া, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার মাকে মাফ করে দাও, এইরকম কাকতি মিনতি করবি রে ভাই। মা বাবার খেদমত করবা কিনা বলো? ওরে মা বাবা কি জিনিস, কি বড় ধন, তুমি বুঝবা না, তুমি বুঝবা না রে ভাই। এজন্য হাতে ধরি পায়ে ধরিয়াও বলি, আল্লাহর হুকুম মানবা, ইবাদত করবা, সাথে সাথে মা বাবার তো কাজ করবা, মা বাবার সঙ্গে রোগ পাকাইয়া কথা বলবা না, চোখ গরম দিয়ে তুমি কথা বলবা না রে ভাই। কারণ কি জানো? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, এ সন্তান বান্দা ভালো করে বোঝো, এ কুমৈরার যুবক ভাই, আল্লাহ তোমার মায়ের গর্ভের মধ্যে রিহামের মধ্যে তোমার কোনো আকৃতি ছিল না, তুমি ছিল একমাত্র নাপাক পানি, ওই মায়ের গর্ভে কে তোমাকে এরকম পূর্ণাঙ্গ মানুষ বানাইল রে ভাই? ওই আল্লাহকে সিজদা করবি না তো কারে করবি বলো? ওই আল্লাহকে মানবা না তো কারে করবা? ওই আল্লাহর নামাজ পড়বা না তো কার পড়বা বলো? এই যে মসজিদটা মনে রাখবা, এই মসজিদ কিন্তু তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে। তুমি কি জানো তোমার হাত পতঙ্গ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে তোমার জবান বন্ধ হয়ে যাবে, তোমার মুখ দিয়ে কোনো কথা চলবে না, তোমার হাত কথা বলবে, তোমার পা কথা বলবে, তোমার অঙ্গ পতঙ্গ কথা বলবে রে ভাই। ওই দিন আসার আগে তুমি সতর্ক হয়ে তারপরে কবরে যাবা, ভালো কাজ করলে তুমি জান্নাত, আর যদি খারাপ কাজ করো তোমার ঠিকানা জাহান্নাম। ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন রে বাবা,
ওই জাহান্নামের আগুন তুমি সহ্য করতে পারবা না, কারণ দুনিয়ার মোমের আগুনই তো আমাদের সহ্য হয় না, আর জাহান্নামের আগুন তুমি কেমন করে সহ্য করবা। এজন্য তোমাদেরকে বলি বাবা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে কিনা বলেন, কে কে লাগবে হাত খালি আমার মাওলার দেখাইয়া দাও। বলো আল্লাহ, কত মানুষ তো চলে গেল, কত মানুষের সঙ্গে খানা খাইলাম তারাও কবরে ঘুমায়, আরে আমার কখন যেন কবরের ডাক চলে আসে আল্লাহ। নাকের মধ্যে তুলা দিয়া ঘুমাইয়া রাখবে, আল্লাহ নিয়ত করছি আর কোনোদিন নামাজ কাজা করব না, ভালো কাজের সহযোগিতা করব, মসজিদের খেদমত করব, আলেম আমাদের সঙ্গে ভালো ব্যবহার করব, আল্লাহর কাছে ওয়াদা করলাম যতদিন বেঁচে থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের নিয়তকে কবুল করে নাও। এজন্য সকলের কাছে দাবি, কথা তো অনেকই থাকে কিন্তু সময় সংক্ষেপ হইলে কথা চাবানো ছাড়া গিলতে হয়। বাংলা ভাষায় বলে যে চাবানো ছাড়া গেল, কেন কেন বলে সময় কম, চাবাইতে গেলে সময় থাকবে না। এজন্য বুখারী শরীফে একটা হাদিস বলে শেষ করবো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আলফিদ্দাতুল লিমান তা'আতাসিকাল জাত, যে দুনিয়া থেকে বিদায় নিবা তো নিবাই, তার আগে একটু হিসাব কিতাব মিলাইয়া বিদায়।